মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ। যদিও এখন দরদ ছাড়া আমরা আর কিছু নিয়েই মোটামুটি কথা বলছি না, কেননা চারিদিকে শুধু দরদ দরদ আর দরদ। আর আমি একটা কথা বারবারই বলেছি এবং তোমরাও এটা জানো, শাকিবিয়ান ভাইরা বোনেরা, শাকিবিয়ানরা অর্থাৎ শাকিব ভাইয়ার ভক্তকুল শাকিব ভাইয়ার কাছে ভীষণ স্পেশাল, প্রচণ্ড প্রায়োরিটি পায় তার ভক্তকুলেরা তার কাছে। এবং এই বিষয়টাকে মাথায় রেখে আবারও শাকিবিয়ানদের জন্য, স্পেশালি শাকিবিয়ানদের জন্য দরদ সিনেমায় থাকতে চলেছে একটা দারুণ গান। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই কমেন্ট করে একটুখানি জানিও তো আমাকে দেখতে কেমন লাগছে। আজকে আমাদের মহানবমী, বেসিক্যালি আমরা নবমী ধরছি কিন্তু আসলে বিজয়া পড়ে গেছে, দশমী পড়ে গেছে, তো অনেক জায়গা থেকে মা বিসর্জনের পথে এগিয়েও গেছেন। তো আজকে সন্ধেবেলার আমার এটা লুক, আমরা একটুখানি বেরোচ্ছি। তো বেরোবার আগে এই বিষয়টা নিয়ে কথা বলে একদম আমরা বাড়ি থেকে বেরোতে চাই, সেটা হচ্ছে শাকিবিয়ানদের জন্যে দরদ সিনেমায় থাকতে চলেছে স্পেশাল একটা গান। যে গানটি গাইবেন জানতে পারা যাচ্ছে কোনাল এবং নোবেল, তাদের দুজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাবো, এছাড়াও অনেক শাকিবিয়ানদের দেখা যাবে এই গানের মধ্যে। আমি রিসেন্ট টাইমে কালবেলার একটি ইন্টারভিউ শুনছিলাম যেখানে মামুন ভাইয়া অনেক মানে দরদ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে পারছিলাম যে মামুন ভাইয়া বোধহয় প্ল্যানিং করছেন এই গানটা 30 তারিখে দেবার, এরকম একটা লাইন আমি শুনলাম। তো তোমরা ইতিমধ্যেই জানো যে অনন্য মামুন ভাইয়া বলি, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট বলি, তারা যেভাবে এই যে বিভিন্ন শাকিবিয়ান ভাইদের বোনেদের যারা দরদ নিয়ে রিলস ভিডিও তৈরি করছে তাদেরটা যেভাবে শেয়ার করছে, এটা একটা অনেক ভালো লাগার জায়গা কিন্তু এমনিতেই তৈরি হচ্ছে। আমরা এর আগেও জানি শাকিবিয়ানদের ডেডিকেট করে লিডার আমি বাংলাদেশ সিনেমাটার একটি গান ছিল, যেটা এন্ড ক্রেডিট সিনে তপু খান, ডিরেক্টর তপু খান, তিনি মেনশন করেছিলেন শাকিবিয়ানদের। এছাড়াও আমরা কিছুদিন আগে যখন রাজকুমার সিনেমাটা দেখতে পেলাম হিমেল আশরাফের ডিরেকশনে, তখন শাকিবিয়ানদের জন্য ডেডিকেট করে একটি ফেস্টিভ্যাল সং, সেটা শাকিবিয়ানদের জন্য ডেডিকেট করা হয়েছিল। এই নিয়ে আমি যদি ভুল না করি তৃতীয়বার মেগাস্টার শাকিব খানের সিনেমায় শাকিবিয়ানদের ডেডিকেট করে তাদের জন্য তাদের ঘিরে একটি গান তৈরি হতে চলেছে, এবং এই গানটা অবশ্যই অত্যন্ত 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 ভালো একটা গান হবে, এটা আমরা আশা রাখতেই পারি, তাই না? আজকে অলরেডি দুপুরবেলার দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অ্যাভেলেবল হয়ে গেছে যেখানে মামুন ভাইয়া লিখেছেন যে শাকিবিয়ানদের জন্য আসছে গান। আমি তোমাদেরকে এক্স্যাক্টলি পোস্টটা একটুখানি পড়ে শোনাই, তাহলে বিষয়টা ভালো হবে। দরদ সিনেমার এই গানের পেছনের গল্পটা বলবো একদিন, তবে এই গানটা শুধু শাকিবিয়ানদের জন্য, আবার রিপিট করি, এই গানটা শুধু শাকিবিয়ানদের জন্য। তবে একটাই অনুরোধ থাকবে দরদ টিমের কাছে, দেখো রাজকুমার সিনেমায় শাকিব ভাইয়াকে আমি একাই রাজকুমার গানটাতে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, সেই গানটাকে নিয়ে যেমন আলোচনাও হয়েছে সমালোচনাও হয়েছে প্রবল, দরদের কাছ থেকে কিন্তু আমরা এই গানের ক্ষেত্রে কোনো সমালোচনা চাই না, যেন শুধু পজিটিভ আলোচনা হয়। তাই জন্য শাকিব ভাইয়াকে যেন দুরন্তভাবে প্রেজেন্ট করা হয়, প্লিজ, এটা একটা অনুরোধ থাকবে আমাদের শরদ মিউজিক বেঞ্চেস টিমের কাছে, দরদ মানে টিমের পক্ষ থেকে, দরদ টিমের কাছে। এছাড়াও শাকিবিয়ানরা থাকবে এই গানে, তো বিরাট বড় একটা কিছুভাবে ভাবা হচ্ছে, এটা একটা অনেক 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 বড় ব্যাপার। এর আগে পর্যন্ত আমরা এটা দেখেছি গত দুটো সিনেমায় শাকিবিয়ানদের ডেডিকেট করে শাকিব ভাইয়া আসছেন তার সিনেমায় একটি গান নিয়ে, কিন্তু এইবার যেটা দরদ টিমের ক্ষেত্রে আমরা ভিন্ন দেখতে পাবো সেখানে হচ্ছে শাকিবিয়ানদেরও নাকি দেখা যাবে। এই বিষয়টা কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, সেটা দেখবার জন্যে আমিও প্রচণ্ড উদগ্রীব এবং শরদ মিউজিক ভেঞ্চার্স টিম ভীষণভাবে উদগ্রীব। তো দরদ টিম দেখো সবসময় ভিন্ন 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 প্রমোশন, যা এর আগে কখনো সেভাবে হয়নি, সেইগুলোই কিন্তু করার চেষ্টা করছে, যেটা এই সিনেমাটার জন্য ভীষণভাবে পজিটিভলি ওয়ার্ক করবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।